ভিখারি ভিক চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, ও তখন রেগে গিয়ে বলে চাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ি বেগান থাকা নামাজ পড়ার পরে না ভিক্ষা করতে এসেছে বেও। তা আরেকজনের বাড়িতে গেছে এই ভাইয়ের বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ দুটো ভিক্ষা দাও, খুব পরেশ গেল লোক, খুব পরেশ গেল লোক। ও তখন বলছে তোমার হাতে বড় মোবাইল কেন, ভিক্ষা করছে বড় মোবাইল ঢং করছে বেও এখান থেকে, ওকে তেড়ে দিল। আর একটা মেয়ে এসেছে ভিক্ষা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ মা গো দুটো ভিক্ষা দাও, তখন পাড়ার মেয়েরা বলছে দেখলো ঢং কত মিনু শাড়ি পরে ভিক্ষা করতে এসেছে। হ্যাঁ সত্যি আমার বর চাকরি করে মিনু শাড়ি পরতে পারে না, আর এদের কত ঢং দেখ মিনু শাড়ি পরে ভিক্ষা করছে। এই ভিক্ষা টিক্ষা তো মানে অন্য বাড়ি দেখো যাও, কেন তাড়িয়ে দিলেন, কেন তাড়ালেন আপনি, আল্লাহ কেন তাড়ালেন, এর ভিতরে আপনার যুক্তি কি আছে, আপনি দিবেন কত, দিতেন কত, দু টাকা দিতেন কত, এক টাকা দিতেন কত, এক মুঠি চাল তাই না, আপনি নামাজ না পড়ে বলে ছেড়ে দিলেন। এবার আপনাকে একটা কথা বলছি জোরে জোরে উত্তর দেন, আচ্ছা বলুন তো বাবরি মসজিদ ভেঙেছে যারা, এরা লোক ভালো না খারাপ, তসলিমা নাসরিন বাংলাদেশে একজন বিতর্কিত লেখিকার নাম বলতেই ঘৃণা করে, এত বড় বদমায়েশ দ্বিখণ্ডিত বইয়ে লিখেছে যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয় আমার কানে তখন ভেসে আসে বেশ্যা যেন তার কাস্টমারকে ডাকছে, নাউজুবিল্লাহ আল্লাহু আকবার। বলুন তো তসলিমা নাসরিন ভালো না খারাপ, নুপুর শর্মা খারাপ, সলমান রুশদি খারাপ লোক তাই তো। এবার আপনাকে বলুন পৃথিবীর যত নিকৃষ্ট প্রাণী সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি, শুকর, তারপরে কুকুর, তারপরে খারাপ কে, না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কাজে সুদের খায় ওই লোকটা এত বড় পাপী, তার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়, এক টাকা যদি কেউ সুদের খায় নবীজি বলেছে তার মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়, এ পৃথিবীর জঘন্য পাপ। এত বড় বদমাশ লোকগুলোর নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, জি তসলিমা নাসরিন, সালমান রুশদি, আর আপনার নুপুর শর্মা, এদেরকে খেতে দেয় কে, কে অক্সিজেন কে দেয়, চোখের পাওয়ার কে, আল্লাহ দেয়। আরে পৃথিবীর সব থেকে বদমাশ লোক নরেন্দ্র মোদীকে, তাকে যদি আল্লাহ তার রুচি থেকে ফেরত না দেয়, অমিত শাহর মতো লোককে যদি ফেরত না দেয়, নুপুর শর্মাকে যদি ফেরত না দেয়, তসলিমাকে যদি ফেরত না দেয় বেঈমান হবার পরেও, তাহলে ও নামাজ পড়ে না বলে তুমি তোমার দরবার থেকে ফেরত দেবার কে, তুমি কে, তুমি তোকে দু টাকা দিয়ে সহযোগিতা করবে তাতে তুমি অভিযোগ জানালে তুমি নামাজ পড়ো, বেগান থেকে ভিক্ষা দেবো না। আরে ওর থেকেও জঘন্য লোককে আল্লাহ রুজি দান করে অথচ তুমি অভিনয় করে একে ফেরত দিয়ে দিলে। এইবার একটা কথা বলছি বলুন তো রুজির মালিক কে, রুজির মালিক কে, বুঝে শুনে কথা বলবেন, আল্লাহ তাই তো। এবার বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো না খেয়ে থাকতেন কি থাকতেন না, আল্লাহ নবী সব থেকে তো প্রিয় লোক আল্লাহর কাছে, তারপরে নবী না খেয়ে থাকতেন কেন, আশ্চর্য ব্যাপার নাই। হ্যাঁ আল্লাহ রুজির মালিক, আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি সব থেকে প্রিয় কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই লোকটা দুদিন তিন দিন খেতে পেত না, কারণ কি, কারণ কি, তার একটা মারাত্মক কারণ হচ্ছে এই দুটি কারণ, এক আফ্রিকাতে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যাচ্ছে না, মায়ানমারে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে, তাহলে রুজির মালিক যদি আল্লাহ হবে তা মায়ানমারকে কেন আল্লাহ রুজি দিচ্ছে না, দুটি মাত্র দিক, এক আল্লাহ তাআলা বিভিন্ন রকমের রুজির অভাব অনটন দিয়ে সব রকম ভাবে পরীক্ষা করবে, এক, দুই, দুই নম্বর হচ্ছে এই যে রুজি আল্লাহ মালিক কিন্তু পৃথিবীর ডিপার্টমেন্টটা বেঈমানদের হাতে চলে গেছে, এই বন্টনের ডিপার্টমেন্টটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী ছিলেন কিন্তু তখনকার রুজির ডিপার্টমেন্ট করা হয়েছিল কে, আবু জেহেল, আবুল হাব, উদবা, সাইবা, বেঈমানদের হাতে ছিল তালা চাবি, এই জন্য নবীজি খেতে পাননি, এক, আর আল্লাহ পরীক্ষা করেছেন, দুই, বর্তমান অবস্থা তাই,
আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, এক আর দুই আমাদের বর্তমান রুজি রুটি সরকারি ব্যবস্থাপনা সব বেঈমানদের হাতে চলে গেছে, গেছে কে যায়নি না, ইমানদারও আছে অবশ্য, সবাই যে বেঈমান ওটা বলছি না, ইমানদার লোক আছে এই দায়িত্বের ভিতরে, তবে এই ইমানদারদের আবার মানে সাংঘাতিক পাওয়ার, এত পাওয়ার যে ওমরা হজ করে তার তিন দিন পরে কালী পুজোর ফিতে কেটে উদ্বোধন করছে, আশ্চর্য মলম, কি আশ্চর্য ব্যাপার, ভোট করার আগে মাথায় ঘোমটা দিয়ে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলছে আমি মুসলিম ঘরের মেয়ে, আমাকে ভোট দেবেন না আর কাকে দেবেন, শুধু একবার পার্লামেন্টে পৌঁছে দেন আপনাদের সব অভিযোগ ওখানে গিয়ে বলবো, ভোটে জিতে গেল পরের দিন দেখছি একটা ছেলেকে বিয়ে করেছো মুসলিম নয়, আবার কদিন পরে শুনছি সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা জানি না যে ছেলে হয়েছে, ছেলের বাপ খুঁজে পাচ্ছে না, মারাত্মক মুসলমান আর কি, হাই পাওয়ারের, কি বলছি বুঝতে পারছেন না, হাই পাওয়ারের মুসলমান, আল্লাহ আকবার, তার মানে আমাদের রুজির অভাব, আমাদের যত রকমের কোন টাচা করে রাখা হয়েছে, আমরা কিন্তু খারাপ নয়, আমাদেরকে মিডিয়ার মাধ্যমে খারাপ করে দেওয়া হচ্ছে, মনে মনে ভাবছি ওরে গরু, ভিখারিরা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল করি নাই, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আর তুই এত বড় গরু, তুই মরা মানুষের কবরে চাইতে চলে গেলি, ঘটনা ঘটছে কি ঘটছে না, আনসার ওয়াল আজলাম ওয়াল মাইসির, আর একটা বাদ চলে গেল মাইসির জুয়ো হারাম ইসলামে, জুয়ো খেলা কি হারাম, এটা হারাম কেন, এর একটা লজিক আছে, রাজ্য সরকার একটা লটারি চালায় 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, কত 1 কোটি, আচ্ছা ধরে নেন 3 কোটি লোক প্রাইজ মানে লটারিটা কাটে, 3 কোটি লোক লটারিটা কাটলো, কটা লোক ফার্স্ট প্রাইজ পাবে, একটা, বাকি লোক ভিখারি হয়ে যাবে, ভুয়া ভুয়া, তাই না, ইসলামে এই জন্য এটা হারাম, কেন হারাম, এই কারণে হারাম যে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর বেশি সংখ্যক মানুষ গরিব হয়ে যায়, এই জন্য ইসলামে এটা হারাম, নাম্বার 3 গণকের কাছে যাওয়া হারাম, 4 গণকের কাছে যাওয়া কি হারাম, ভালো মন্দ কারুর কাছে কিছু দেখতে যাওয়া চলবে না, আমরা অনেক সময় যাই তাই না, পাক্কা চিটিংবাজ, কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙ্গে খেত, হ্যাঁ পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙ্গে খেত, আল্লাহ আকবার, আমি তখন এলএম বাজার মাদ্রাসায় পড়ি, তা শিয়ালদা প্ল্যাটফর্মের সাইডে ঘুরতে ঘুরতে একটা লোক দেখছি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে, তাই বললাম কি ব্যাপার, বলছে টিয়া পাখিতে হাত দেখে বলে দিবে তোমার কি সমস্যা, আর ওরা ঠিক লোক বুঝে কিন্তু যে কার কি হতে পারে, তা আমি তখন মাদ্রাসায় পড়ি বুঝি না, হাতটা আগিয়ে দিয়েছি দেখুন তো, তো লোকটা দেখে বলছে মারাত্মক ব্যাপার, কি ব্যাপার, বলছে আপনি যাকে ভালোবাসেন সে তো আসতে চাইছে আপনার বাড়িতে, মনে মনে ভাবছি শালা কাজ হয়েছে, তাহলে কত লাগবে, বলছে 10 টাকা দেন, 10 টাকা দিলে আমি খুব বকল বাজাচ্ছি, যাকে ভালোবাস, তখন স্কুলে পড়াশোনা করি, তাহলে খুব কাজ হয়েছে, তাহলে তা আমাকে বলছে আর 100 টাকা যদি দেন, আর 100 টাকা তাহলে কিন্তু আমার তাবিজের অত পাওয়ার জানলা ভেঙে আপনার কাছে চলে আসবে, আমি তখন ভাবছি যে তাহলে আজকে তো টাকা নেই অন্য দিন এনে দেবো, দিয়ে 100 টাকা দিয়ে সত্যি বলছি তাবিজ নিয়েছি, তখন মাদ্রাসায় পড়িয়ে তা গল্প নয়, তা তাবিজ নিয়েছি যে যদি আসবে আসবে আসবে, একটা বয়স তো থাকে এরকম থাকে না, আসবে আসবে আসবে, আগে তবু ফোনে রিং হচ্ছিল এখন সুইচ অফ, আরো বিপদ, না আমি ওই লোকটার কাছে গিয়ে আমার বাড়ি থেকে কলকাতা কাছি আমি গিয়ে বলছি চাচা কি ব্যাপার কাজ কিছু হচ্ছে না, আবার দেখে চিটিং বাস কেমন হয় দেখুন, দেখে বলছে সাংঘাতিক বিপদ, কি বিপদ, তো বিপদ হচ্ছে এইটা যে আমি 100 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা থেকে ভেঙে বার করে আনতে চাইছিলাম, ওর মা আবার কোন পিসাবের কাছে 500 টাকার তাবিজ নিয়ে আটকে রেখেছে, যে দুটো তাবিজ সালা মারামারি লেগে গেছে, যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি, তাও পিস সাহেবেরটা কাজ বেশি হচ্ছে, 100 তাবিজ হবে না 600 টাকার তাবিজটা লাগবে, তখন মনে মনে ভাবছে পাক্কা চিটিং বাজ,
আমি বলছি হাগো হাত দেখে কি করে বুঝলে? বলছি এই যে দাগটা এইদিকে বেঁকে গেছে না, তার মানে মেয়েটা আসতে চাইছে। তখন আমি তো মাদ্রাসায় পড়া, ওর ছেলে ও তো জানে না মাল্টিভিটামিন। আমি তখন বলছি হাগো চাচা এই এত লটারির দোকান আছে, আজকে কোন প্রাইজটা ফার্স্ট প্রাইজ হবে একটু নাম্বারটা বলে দেন তো। বলছি ওটা বলা যাবে না, জোরে চিটিং বাজ, কার বউ চলে যাচ্ছে, কার বেটি কি হচ্ছে, কাইকে কার সঙ্গে প্রেম করছে হাত দেখে বলে দিতে পারছ? হ্যাঁ, আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারবে না, পাক্কা চিটিং তুমি। আল্লাহ তাআলা বলছেন আল আনসাব আল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু হুলা আল্লাকুম তাফলাহুন। এই তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো, শোনো, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত নেশার জিনিস আসবে, বিকল্প যত রকমের নাম দিয়ে চালানো হবে, সমস্ত নামের নেশাদার জিনিস হারাম হারাম হারাম। 40 দিন যাবত আপনার কোন ইবাদত গ্রহণ করা হবে না, আর ওই 40 দিনের ভিতরে যদি মারা যান জাহান্নাম চলে যাবেন আপনি। কারণ আরে ইবাদতই যদি আপনার কবুল না হয় আপনি টিকে থাকতে পারবেন? পারবেন বলুন? পারবেন না। ওই জন্য তো বারবার বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা তানহাল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে মন্দ কাজ ও কুকর্ম থেকে বিরত রাখে। আমি ওই জন্য ভাবি চাচা নামাজও পড়ে, চাচা জমির আল কেটে জমিও বাড়ায়, এটা হয় কি করে? বুঝতে পেরেছি যে চাচা পাক্কা হারাম খোরর নামাজ কবুল হয়নি। তাছাড়া আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এরা মন্দ কাজ কখনোই করতে পারে না। নামাজও পড়ে অথচ মন্দ কাজেও থাকে, তার মানে বুঝে নিতে হবে চাচার এক ওয়াক্তের নামাজ কবুল হয়নি। জমির আল কেটে এতটা বেঁকিয়ে দিয়েছে, পরের জমি এক হাত মতো বেশি করে নিয়েছে আল কেটে, আর মসজিদে এসে ওই চাচা বলছে এই কাঁথা সোজা করো, ওইদিকে আল বেঁকিয়ে দিয়ে এসছে। আল বেঁকিয়ে দেওয়া লোকটা মসজিদে এসে বলছে কাঁথা সোজা করো, ফেরেশতারা বলছে দাঁড়া বাঁশ রেডি করে রেখেছি, তুই একবার আয় তোকে কি করি দেখ। তারপর জমির আল কেটে জমি বাড়িয়ে নামাজের কাতার ঠিক করতে এসেছ, কবুল হবে? হবে না, কবুল হবে না। তার মানে আমাদের নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচাতে পারছে না, মানে বুঝে নিতে হবে যে আপনার নামাজ কবুল হচ্ছে না। চলুন তাহলে এই চারটে মানা গেল না, কঠিন হয়ে গেল তাই না? আল্লাহ বলছে রিজিসুম মিন আমালি শয়তান, এই চারটে কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তান। এখন অবশ্য অনেক আমি বললে হয়তো রাগ করবে, আমাদের মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদের ইমাম সাহেবেরা, তারা সব জর্দা ফর্দা খাচ্ছে, হারাম খাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে, আর পাবলিক তখন বলছে ও আমাদের হুজুর খায় আমরা খেলে আসি, বিদেশ দলিল পেশ করছে, হচ্ছে না যে আমাদের মৌলভী সাহেবও তো খায়, অসুবিধে কি আছে খেলে? ওই জন্য সমাজে কাজ হচ্ছে না, হচ্ছে কাজ হচ্ছে না। আসলে একটা কথা আছে যে বড় পীর অলিয়া আউলিয়া ফকির গাউস কুতুব আপনি যাই হয়, আপনার নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে সমাজ পরিবর্তন করা বড় কঠিন, কঠিন না? খুব কঠিন। কাজী নজরুল বলেছেন মসজিদ মন্দিরে বড় পীর সেজে মৌলবী আর পুরোহিত, কথায় কথায় ধর্মের বাণী কর্মেতে বিপরীত। নজরুল বলেছে মসজিদ মন্দিরে যারা থাকে তাদেরকে আমরা কি বলি? বড় বড় ধর্মের পণ্ডিত বলি, কিন্তু তাদের কথার সঙ্গে তাদের কাজের মিল নাই। আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আকবার। চলুন আমি একটা একটা করে কোরআনের আয়াত বলছি আর মানার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারে চারটে কাজ যারা করবে তাদেরকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিলেন, ডাইরেক্ট জাহান্নাম। আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাক, এই আমলের সঙ্গে যুক্ত থাকবো ইনশাল্লাহ, আমল করবো ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, নবী আপনি তাদেরকে দেখেছেন কারা? তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে অবশ্যই তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, নবী আপনি তাদেরকে দেখেছেন তারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে। আপনারা যারা বসে আছেন
হাতটা উঠিয়ে বলুন তো দেখি কিয়ামত হবে এটা ঈমান আছে না নেই আছে আছে আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়তীম নবী তারা কিয়ামতকে বিশ্বাস করে না কারা তারা যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিম কারা ভালো করে শুনুন বাস্তব কথা কোরআন মাজিদে বলা আছে সেটা বলছি এতিম হলো সেই যার আব্বা মারা গেছে এখনো যৌবনে পদার্পণ করেনি এ হচ্ছে এতিম ছেলে হোক বা মেয়ে হোক কারো যদি মা মারা যায় ও এতিম হয় না যার আব্বা মারা গেছে এ কি এতিম এবার আপনাদেরকে একটা দুটো কথা বলছি আচ্ছা বলুন তো এতিমের সঙ্গে আল্লাহ খারাপ ব্যবহার করতে বলেছেন না ভালো ভালো তাই তো এবার একটা কঠিন জায়গাতে আমি আসছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে একটা লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত নরম হয় না মানে এক কথাতে আমার মনে দয়া নাই মনে কি দয়া নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কাজ করো তোমার পাড়াতে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার অন্তরকে নরম করে দিবে নাম্বার 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আর কন্যার পিতা আমি আর কন্যার পিতা মানে মেয়ের বাপ অনেক লোক আছে না মেয়ে হলে রাগ করে করে না বউকে গাল দেয় এ তোর পেটে কি ছেলেই নাই রে বলে কি বলে না শাশুড়ি আবার রাগ করে কি কথা বলে তখন বললাম তোকে ফটিকের বেটিকে বিয়ে করিস না শামসুলের বেটিকে কর সুখ মিটেছে তো পরপর পাঁচটা বেটি নিয়ে মর এবার কি করে বিয়ে দিবি দে এ আপনার মতো ভাগ্যবান আর কেউ আছে হ্যাঁ নবী বলছে আমি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো এইটা বলার পরে দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে দেখো এই দুটো আঙুলের মাঝখানে যেমন কোনো তফাত নেই ফারাক নেই ঠিক তেমন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বারবার একটা কথা বলি শুনুন বাড়িতে যখন যাবেন সর্বপ্রথম খাবার আপেল আঙুর বেদানা যা নিয়ে যাবেন প্রথমে আপনার মেয়ের হাতে দিবেন 2 পরীক্ষা করে নেবেন যাদের বাড়িতে মেয়ে বেশি তাদের বাড়ি বরকত বেশি পরীক্ষা করবেন এটা আর কাজ বাদ যেখান থেকে বাড়ি আসবেন মেয়ের কপালে এরকম জায়গায় চুমু দিবেন আল্লাহর নবী ফাতেমাকে চুমু দিতেন চুমু দেবেন মাঝে সাজে মেয়ের কপালে আল্লাহু আকবার আর মেয়ের পিছনে বেশি টাকা খরচা করবেন মেয়ের পিছনে বেশি ছেলের পিছনে অত খরচা করার দরকার নেই মেয়ে যা চাইবে তাই দিবেন কারণ আরে আপনার মতো ভাগ্যবান আর কেউ আছে যে এই মেয়েটার মাধ্যমে আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন কি চারটি গানি বড় কথা এর থেকে আর আর কিছু অফার হতে পারে আল্লাহু আকবার নবীর সাথে জান্নাতে থাকার কথা বলছেন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর এতিমের দেখাশুনোকারী যার আব্বা নেই এই দেখাশুনোকারী আর আমি জান্নাতে এইভাবে থাকবো এই কথা বলার পরে আল্লাহ নবী দুটো আঙুলকে হালকা একটু ফাঁক করে দিয়ে বলছে দেখো এই আঙুল দুটোর মাঝখানে যতটা ডিস্টেন্স আমি আর এতিমের দেখা শুরু করি জান্নাতে এইভাবে থাকব এতেও আপনার মন ভরছে না চলুন ওই জন্য আমি আপনাকে বারবার বলেছি যে আপনি যখন দোকানে আপনার বেটার জন্য ক্যাডবেরি চকলেট যখন কিনতে যান পাশে যদি দেখেন যে একটা এতিম বাচ্চা ছেলে ঘুরছে অবশ্যই আপনার বেটার ক্যাডবেরি থেকে একটু ভেঙে হলেও ওই ছেলেটাকে দেন নবীজি বলেছেন তোমার গোনাগুলিকে আল্লাহ রহমতে ক্ষমা করে দেওয়া হবে কি চারটি খানি বড় কথা আল্লাহু আকবার এবার একটা কথা বলছি তাহলে এতক্ষণ পর্যন্ত যা হাদিস বললাম তাতে করে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে তাই তো এইবার ইসলামের একটা পদ্ধতি দেখুন কোন জায়গা আল্লাহর কথা 2 নম্বরই হতে পারে নাউজুবিল্লাহ হতে পারে না এবারে দেখুন একটা জিনিস বুঝুন আমি মুমতাজুল ইসলাম আমি আমার এক বেটা আমার বেটার বয়স 4 বছর আমার বেটার বয়স 4 বছর আমার স্ত্রী আমার বেটার আমি আর আমার আব্বা বেঁচে আছে খুব ভালো করে শুনে উত্তর দেবেন
আমার আব্বা বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার চার বছরের একটা বেটা সেও বেঁচে আছে। আচ্ছা বলুন, আমি মাঝখান থেকে মারা গেলাম, আমার বেটার বয়স কত? চার। আমার বেটা এতিম হলো কি হলো না? এবার বলুন, আমার বেটা আমার বাপের জমি পাবে কি পাবে না? হিসাব করে বলুন, পাবে? পাবে না, পাবে না। কেন? আল্লাহ এতক্ষণ পর্যন্ত বলছে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করো, নবী বলছে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করো, অথচ আমি বেঁচে থাকলাম তখন ভালো ছিল, আমি মারা যাবার পরে আমার ছেলে যে চার বছর এতিম হয়ে গেল, আমি বেঁচে থাকার পরে আমার ছেলে এতিম হলো না, আমি মরে যাবার পরে এতিম হলো, আর আমি মারা গেলাম বলে আমার বাপের সম্পত্তির ভাগ আমার বেটা পাবে না। এ নিয়ম কেন? না, পাবে না, পাবে না, আপনার জানা নেই, পাবে না, পাবে না। এইবার পাবে, পাবে না। এইবার আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে এটা দেখি, তবে পরের এতিমের। চরম পরীক্ষা তোমার দাদু, 85-90% দাদু পরীক্ষায় ফেল। হ্যাঁ, আল্লাহু আকবার। নাতি জমি পেয়ে যাবে, পোতা জমি পেয়ে যাবে বলে বৌমাটাকে শারীরিক মানসিক অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় না? হয়। বৌমা রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে কাঁদে, এই শ্বশুর, রাত 12টার সময় বৌমার জানালার সাইডে গিয়ে দেখবে তোমারই বেটার প্রেমে পড়ে সে কাঁদছে, তুমি তাকে তাড়িয়ে দিলে। আল্লাহু আকবার। কত লোককে দেখেছি এরকম করছে, পোতা জমি পেয়ে যাবে বলে, তবে আল্লাহ ইনসাফ করতে বলেছেন যে তোমার বেটা মারা গেল, তোমার পোতা এতিম হলো, তুমি ইনসাফ করো। আমরা ইনসাফ করি? অনেক লোক করি না। আল্লাহ, বেটা মারা গেছে, বৌমাকে কি করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়? শুধু এই লাইন করছে, অসংখ্য এরকম ঘটনা ঘটে না? ঘটে। কিয়ামতের মাঠে আপনাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়ে দেওয়া হবে। চলুন আপনাকে এবার আর একটা কথা বলি, সব সামাজিক কথা বলছি কোরআন দিয়ে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, এই মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না যারা, এদের জন্য জাহান্নাম। মিসকিনকে আর ফকিরকে, এটা একটু আপনাকে বোঝাই, আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার বছরে খরচা করছি বাদ দিয়ে আমার বছরে 20,000 টাকা জমে থাকে। হ্যাঁ, আমার ছেলে এখন হঠাৎ করে হাড়ের অপারেশন হবে, ডাক্তার বলেছে 3,00,000 টাকা খরচা। আচ্ছা বলুন তো, আমি রিক্সা চালক, আমার পক্ষে 3,00,000 টাকা জোগাড় করা সহজ না কঠিন? কঠিন। তাহলে আমাকে ইনি ধনী লোক, এর কাছে ভিক্ষা চাইতে হবে। ফকির হচ্ছে সেই যার কাছে কিছু মাল আছে তবুও অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। মিসকিনকে যার কাছে কিছু নেই, একেবারে নিঃস্ব, এ হলো মিসকিন। এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা বলছেন যে মিসকিনকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না,